22 দিন পর শেহনাজ গিলের চেহারা দেখতে পেলেন তার অনুরাগীরা। তার প্রয়াত প্রেমিক সিদ্ধার্থ শুক্লর সৎকারে তাকে শেষ দেখা গিয়েছিল। তার মৃত্যুর 23 দিন পর শেহনাজের আগামী ছবির পোস্টার মুক্তি পেল। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে একই পর্দায় দেখা যাবে শেহনাজকে। পাঞ্জাবি ছবিটির নাম হঁসলা রাখ। ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসবে আগামী 27 সেপ্টেম্বর এবং ছবি মুক্তির তারিখ 15 অক্টোবর। পোস্টারে দেখা যাচ্ছে দিলজিৎ মাঝখানে দাঁড়িয়ে, তার দুপাশে দুই নায়িকা শেহনাজ এবং সোনম বাজওয়া। দিলজিৎ এক হাতে এক শিশুকে ধরে রয়েছেন, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে তার হাতে যে শুয়ে রয়েছে সে মানুষ নয়, একটি পুতুল। অন্য হাতে দুধ খাওয়ার বোতল, যা তিনি নিজের মুখে রেখেছেন। শেহনাজের দু হাতে খেলনা এবং তোয়ালে, সোনম একটি খেলনা এবং শিশুদের খাবার ধরে রয়েছেন। দিলজিতের সামনে রাখা প্যারাম্বুলেটর। কিছুদিন আগে ছবির প্রযোজক জানিয়েছিলেন শেহনাজের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তারা। এখনও একটি গানের শুটিং বাকি রয়েছে। শেহনাজ মানসিকভাবে সুস্থ হলে বাকি কাজ সারা হবে। সিদ্ধার্থের প্রেমিকার সহযোগীর সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রযোজক। শেহনাজের সম্পর্কে সমস্ত তথ্য সহযোগীর কাছ থেকেই পাচ্ছেন তিনি। বিগ বস 13 এর বেশ জনপ্রিয় জুটি ছিল সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। সেই থেকেই শুরু তাদের প্রণয়ের। 2 সেপ্টেম্বর ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। তরুণ এই অভিনেতার মৃত্যুর পর শোকে ভেসেছেন তার পরিবার থেকে শুরু করে বলিউড সহকর্মী, বন্ধু এবং ভক্তকুল। এমনকি সিদ্ধার্থের মৃত্যু ভেঙে দিয়েছে তার প্রেমিকা শেহনাজ গিলকে। প্রেমিকের মৃত্যুর খবর শোনার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, ফলে তিনি নিয়মিত চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন। সিদ্ধার্থের মৃত্যুর পর তাদের অনেক সহকর্মী শেহনাজের সঙ্গে দেখা করেছেন। শেহনাজ যে মানসিকভাবে কতটা বিধ্বস্ত সে কথাও একাধিকবার জানিয়েছেন তারা। তানজিলা খান, মিম, সময় সংবাদ।